এই মুহূর্তে সরাসরি ধর্মতলার দিকে নজর রাখব। রাত পহলেই 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আর ইতিমধ্যেই এই শহীদ দিবসকে কেন্দ্র করে গোটা কলকাতা জুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যেই কলকাতার ধর্মতলায় আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। এই মুহূর্তে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিস কুমার ঘোষ। সরাসরি তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব। আশিসদা, আশিসদা তুমি এখন রয়েছো ধর্মতলা, বর্তমানে ওখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো সুমন ভাই, আমি এখানে দেখতে পাচ্ছি কোটি লোকের সমাগম হয়েছে, যার বহু সাংবাদিক চারদিক ঘুরে বেড়াচ্ছে, তারা ছবি তোলার জন্য খুব ব্যস্ত এবং পুলিশে চারদিকে ঘিরে রেখেছে। আমার মনে হয় আজকে কালকে এই মঞ্চে লাখ লাখ লোকের সমাগম হবে, আমার এইটুকু ধারণা। কিন্তু আজকে যা পরিস্থিতি তাতেই দেখছি বহু দূর দূরান্ত থেকে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর থেকে বহু লোকের সমাগম হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুমন, আমি যেটুকু দেখলাম সেটুকু তোমাকে বললাম। রাস্তায় ভিড় চোখে পড়া যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলছি, আজকে কি কলকাতার রাস্তায় ভিড় দেখা যাচ্ছে? হ্যাঁ, রাস্তা তো ভিড় আছে এবং ট্রেনও ভিড় আছে এবং এখনো লোক লাইন দিয়ে যাতায়াত করছে, রাত্রে তারা থাকবে থেকে সেই পরিশ্রমে থেকে তারা কাল সকালে যে যার জায়গা ধরা যাচ্ত, কে কত সকালে জায়গা ধরতে পারবেন সেই নিয়ে আমরা স্টেটমেন্ট নিলাম। তারা বলছে নিরাপত্তার ব্যবস্থা কিরকম রয়েছে? নিরাপত্তা চাদরে পুরো মুড়ে ঢেকে রেখেছে, চারদিকে পুলিশে ভর্তি, এত পর্যন্ত প্রচুর পুলিশ সহযোগী চলছে। হ্যাঁ, আমি দেখলাম তারও ছবি তুলে ধরেছি, একে একে পুলিশ গোটা ধর্মতলাটা ঘিরে রেখে দিয়েছে, সে খবরও আমরা তাকে নিউজে দেখাবো। ধন্যবাদ আশিসদা। আজকে এই 21 জুলাই যে শহীদ সভা এখানে হবে, এই আপনি কবে এসেছেন? আমরা এসেছি গতকাল 19 তারিখে। আপনি কোত্থেকে এসেছেন? আমরা এসেছি পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে এসেছেন? হ্যাঁ। কালকে যে এই সভাটা হবে আপনার মনে হয় কেমন লোক হবে? এই বছর যা আমরা বিগত দিনে আমরা যে দেখেছি যে যা ভিড় ছিল আমাদের পুরুলিয়া জেলা থেকে যা লোক এসেছিল, এই বছর তার মনে হয় তিন গুণ বেশি লোক আসছে। এখন থেকে আমাদের দেখা যাচ্ছে যেখানে আমরা ছিলাম আগে নেতাজি ইন্দোর আর ক্ষুদিরাম অনুশীলনে আমরা থাকতাম, এখন দেখা যাচ্ছে এখন থেকে পুরো ভিড় হয়ে গেছে। এখন আমাদের জেলা সভাপতি কিছুদিন আগে এসেছিল, উনি বললেন যে আবার দুটো জায়গা আমাদের পুরুলিয়া জেলার জন্য নতুন করে দেখতে হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সিরাজ আনসার। কোথায় এসছেন? পুরুলিয়া, রঘুনাথপুর।